পাখি কথা বলতে বলতে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং অ্যাক্টিভিটি অনেক কমে গেছে আগের তুলনায়। যেই রকম পাখিটা ট্রেন্ড ছিল বা পোষ মানানো যেই রকম ছিল সেই রকমের থেকে অনেক অনেক পাখি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এই রকম দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমার কাছে এসেছে বা অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছে, ভাই এই সমস্যা হয়েছে কী করব। তো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন যাতে কোনো জায়গায় মিস না করা যায়। তো যাই হোক, চলুন হ্যালো বন্ধুরা, এ টু জেড প্যারডে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্যদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়ে কথাবার্তা আলোচনা করব সেটা হলো আমাদের ট্রেন্ড করা পাখি বা পোষ মানানো পাখি, সেই পাখিগুলো কথা বলতে বলতে হঠাৎ যেন কেমন হয়ে গেছে বা কথা বলা বন্ধ করে দিয়েছে, এবং যেই রকম পাখির মধ্যে অ্যাক্টিভিটি ছিল সেই রকম নেই, পাখিটা চুপচাপ হয়ে গেছে। তো এই সমস্যা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? তো ভিডিও স্টার্ট করার আগে আমি প্রতিবারের মতো এবারও আপনাদেরকে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায়। তো চলুন না দেরি না করে ভিডিও স্টার্ট করা যায়। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু এটা আমি একার মতে বলছি না, আমি আরও দু একজন যারা পাখি খুব ভালো স্পট পাখি পোষে ছোট্ট থেকে তাদের সাথে কথাবার্তা বললাম। তো যে বিষয়টা দেখতে পাওয়া যায় এখানে হচ্ছে সিজনের ব্যাপারে এই সমস্যাটা হয়ে থাকে, কিন্তু আমার কাছে এটা কখনোই হয় না, কারণ আমার কাছে পাখির জোড়া আছে, অর্থাৎ এই পাখিটা আরেকটা পাখির সাথে দানা এক্সচেঞ্জ করতে পারে, অর্থাৎ ও নিজের খাবার আরেকটা পাখিকে খাইয়ে দেয়। কিন্তু এটা ছেলে হোক বা মেয়ে, আপনাকে সবসময় যখন এই সমস্যা দেখবেন যে পাখি কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে এবং অন্যরকম বিহেভিয়ার, তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এদের কিন্তু পাখির সিজন, অর্থাৎ এই সময়ে পাখি হিটে চলে আসে। হিট বলতে ব্রিডিং মুডে পাখি এই সময় থাকে। তো এই সময়ে অনেক অনেক সময় দেখতে পাওয়া যায় যে পাখি তার জোড়া না পাওয়ার জন্য তখন কিন্তু পাখি ফেদার প্লাক বলতে নিজের পালক নিজে তুলে ফেলে এবং অনেক সময় কেটে ফেলে। সেসব সমস্যাগুলো আপনারা দেখতে পাবেন যাদের পাখি সিঙ্গেল এক পিস মাত্র পাখি আছে, এটা তাদের কাছেই দেখতে পাবেন। আপনার কাছে যদি এই সমস্যা হয়ে থাকে তো এর একটাই মানে উপায় আছে, সেটা হলো পাখিকে জোড়া দেওয়া। এবার আপনি যদি পাখিকে জোড়া যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যেহেতু পাখি একটা সময় ব্রিড করে, যে কোনো পাখি চাই আপনি ঘরেতে পুষুন এবং বাইরে ন্যাচারালে যেসব পাখিগুলো থাকে সেসব পাখি যে কোনো হোক না কেন, আপনার কাছে যদি একটা থাকে তাহলে আপনাকে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, অর্থাৎ যেসব খাবারগুলো পাখি খেলে গা গরম হয়ে যায় অত্যাধিক বা পাখি হিটের মধ্যে চলে আসে ব্রিডিং মুডে চলে আসে, সেই খাবারগুলো আপনাকে কম কম দিতে হবে। এবং এই সময় যদি আপনার পাখির এই রকম সমস্যা হয় তাহলে আপনাকে সূর্যমুখীর দানা এবং এই ধরনের যত দানা আছে আপনাকে কম পরিমাণে কম খাওয়াতে হবে, এবং তার জায়গায় গম তারপরে হচ্ছে বাজরা এই ধরনের খাবার আপনার পাখিকে দিতে হবে। তো এই ধরনের খাবার খাওয়ালে পাখিটা হিট থেকে আবার নর্মালে চলে আসবে, দেখবেন পাখি ঠিক হয়ে গেছে, না হলে আবার মোটামুটি আপনারা এটা যদি করতে পারেন আপনার পাখি ঠিক হয়ে যাবে। আবার অটোমেটিক কিছুদিন যাওয়ার পরে ফেদার ফ্ল্যাগ যদি না করে তাহলে কিন্তু আপনার পাখি অটোমেটিকই কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এই সময় পারলে পাখিকে একটু স্নান করাবেন যাতে ওর গায়ের গরমটা কেটে যাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।